ইডি কেন পারছে না এই একটা প্রশ্ন গোটা বাংলার মানুষের বাংলা জানতে চাই ইডি কেন্দ্রীয় এজেন্সি কেন পারছে না এক তার মানে অভিযোগটা ঠিক নয় কোনো সারপত্তা নেই দুই যদি সারবত্তা থেকে থাকে তাহলে কেন পাচ্ছে না কেন্দ্রীয় এজেন্সি তাহলে কি দক্ষতার অভাব তাহলে কি তারা জটিল অঙ্ক জটিল ধাঁধায় তারা ঘুরে বেড়াচ্ছে ভুলভুলিয়াতে তিন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা পারছে সারপত্রে আছে অথচ করছে না তাহলে কেন করছে না তাহলে কি সবুজ সংকেত আসেনি ওপর থেকে কোনো কারণে কোনো কারণে যানজটে কেন্দ্রীয় এজেন্সি দাঁড়িয়ে আছে আরেকটা আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে সর্ষের মধ্যে ভূত থাকতে পারে ডাবল লেজেন্ট কি বলবেন কি বলবেন এ বিষয়ে অরিন্দম আচার্য প্রথম কথা আমি আপনাকে বলি যে তদন্তটা সম্পূর্ণ নির্ভর করে আমি এয়ার আগেও বলেছি সত্য ঘটনাটা জানা যদি একই সত্যি অপরাধী হয় তার শাস্তি হোক যদি না করে থাকে হতে পারে যে কোনো কারণে হোক কিন্তু আমি আপনাকে বলছি যে আমরা যে আলোচনা করছি না তার থেকে সাধারণ এখন অনেক বেশি ভালো জানে যে কেন আজকে পার্থবাবু বাবু অ্যারেস্ট হয়ে জেলে আছে কেন আজকে অবশ্যই অরিন্দবাবু আমি এখানেই জিজ্ঞেস করবো ধরুন গরু একটা জায়গায় গিয়ে একটা বিদ্যুতে আটকে আছে ধরুন অনুব্রতবাবু শিক্ষা একটা জায়গায় গিয়ে ধীরে ধীরে মানিকবাবু কাকু অনেক কিছু হয়ে পার্থবাবুতে আটকে আছে ধরুন কয়লা ধরুন অনেক দূর গিয়ে বিনয় মিশ্রতে গিয়ে আটকে আছে অর্থাৎ এইভাবে এগোচ্ছে এবং এখানেই শেষ তাহলে কি এগুলোই শীর্ষবিন্দু নাকি পিরামিডের অন্য কোনো শীর্ষবিন্দু আছে এটা অনেকটা না স্পাইডার নেটের মতো দেখুন আগে আমরা দেখতাম ইডি বা সিবিআই বলতো যে ডিউ টু দ্য নন কোঅপারেশন অফ স্টেট পুলিশ আমরা এগোতে পারছি না এখন হাইকোর্ট বলছে যে তুমি তদন্ত এগো এই জায়গাটা কী তারা সাধারণ মানুষ কি বুঝতে পারছে আপনি আমাকে শুধু একটা বলুন তো যে মানে কাকু বলতে যেটা যে অ্যান্ড বাউন্ড সম্পর্ক উনি আমি কোর্ট আনকোর্ট বলছি আমার সাহেব অন্যতম কর্তা তাকে কেউ ছুতে পারবে না তদন্ত আমার কাছে থেমে যাবে তারপরে আবার এক্সামিন হলো আমি তো দেখুন চার্জশিট পর্যন্ত নাকি একজন নাম আছে আমি আপনাকে একটা শেষ করছি একটা কথা বলুন এই যে কাকুর সম্পর্কে আজকে আপনারা আমরা আলোচনা করছি সে একজন হকার ছিল টিচার হলো তার যে বিশাল সম্পত্তি এই সম্পত্তিটা কোথা থেকে এলো সেটা তো ইনভেস্টিগেটিং এজেন্সি জানবে চাগের চেয়ে দিস ইজ দেয়ার ডিউটি টু ট্রেস আউট দ্য একটা ক্লুজ কোথা থেকে বের করবে কিন্তু এই জায়গাটা কেন থেমে আছে কেন কোন কারণে আপনি যে কথাটা বললেন শস্যের মধ্যে ভূত কিনা আজকে হাইকোর্ট বলুন যাই বলুন ইডি বা সিবিআই কতজন ডাইরেক্টর এডিশনাল ডাইরেক্টর কতবার কলকাতা এসছে কতবার মিটিং হচ্ছে কতবার চেঞ্জ হচ্ছে কেন হচ্ছে না কারণটা হচ্ছে কি আপনি যে কথাটা বললেন আমিও সহমত পোষণ করছি সাধারণ মানুষ আজকে সমস্ত জায়গায় যে আলোচনা হচ্ছে আজকে বিমলবাবু একটা কথা বলছে আমি আপনাকে বলছি সত্যিই তো যে আজকে ওয়েস্ট বেঙ্গলে দিল্লিতে আজকে ছাব্বিশটা পার্টি ইউনাইটেড হয়েছে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য আর বাংলাতে আজকে তিনটে পার্টি লাঠালাঠি করছে তারা আজকে সত্যের জন্য এগোতে পারছে না মানুষ এটা কথা বলছে তো আজকে আজকে ইটি কেন এগোতে পারছে না ইডিকে তো সাধারণ মানুষ বোঝাবে না তারা ইনভেস্টিগেশন করবে কিন্তু এটা ভোটে এফেক্ট হয় যে কি এফেক্ট হবে সেটা আগামী দিনেও আপনারা বুঝতে হবে অবশ্যই এবার আমি চলে যাব বিমল নন্দ মহাশয়ের কাছে ডালমে তো কুচকালা হয় কি মনে হয় এখন এই মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সি যানজটে দাঁড়িয়ে আছে লাল আলো এখনো সবুজ হয়নি সেই সবুজ আলো দেবে দিল্লি সেই সিগনাল এসে পৌঁছায়নি এটা হতে পারে আবার এটাও হতে পারে দেখুন সিবিআইকে যখন চ্যাংদোলা করে পার্কস্ট্রিট থানার পুলিশ নিয়ে গেল তখন কিন্তু কেউ কিছু বলেনি দিল্লি কিছু বলেনি কোথাও কি মনে হচ্ছে এই আশ্চর্যজনক রহস্যময় নিরবতায় ধীরে ধীরে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দুর্বল করে দিচ্ছে কথা বলি সেটা আপনি এমন সব প্রশ্ন করছেন আপনি ধরে নিচ্ছে আমি সিবিআই বা ইডিতে চাকরি করে এখানে এসেছি না না আপনি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র আপনি অত্যন্ত বিধগ্ধ রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মুখপাত্র রাষ্ট্রবিজ্ঞানটা না হয় অল্প স্বল্প বুঝি কিন্তু ইডি সিবিআই এর ভেতরটা বুঝি তাহলে আর আমাকে এখানে বসতে হতো না আমাকে দিল্লিতে নিয়ে চলে যেত সুতরাং ততটা কিছু বলতে পারবো না কতগুলো কথা বলি যারা ইডি সিবিআই নিয়ে বোঝেন অন্যান্য বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কথা বলেন তারা চাকরিও করেছেন তাদের বক্তব্যগুলো আমি এক এক করে তুলে দিচ্ছি এক আপনি আমি সাধারণ মানুষ কি মনে করতে তাতে ইডিএসবিআই এর কেচ্চে যায় আসে তারা তাদের মতো চলে অবশ্যই এরকমই হওয়া উচিত তারা তাদের অবশ্যই এরকমই হওয়া উচিত পশ্চিম বাংলার মানুষের একটা পারসেপশন আছে একটা তারা আছে তারাটা কি ওরা চারদিকে এত দূরনীতি রেখেছে এবং তারা হতাশ তো বটেই একটা দলকে দেখছিল যে সেই দল শততার প্রতীক সেই দলকে কেন্দ্র করে ভয়াবহ রকমের দুর্নীতি জমাট বেঁধে গেছে সেই দল এড়িয়ে যাচ্ছে সব ব্যক্তিগত দুর্নীতি আমরা কেউ কিছু জানি না আমরা এটাও জানি না আমি নিজেও আজ অব্দি বুঝে উঠতে পারিনি আমি যদি সৎ হই আমার পরিবারে কেউ যদি এক সেল কোম্পানি খোলে আমি কি করে অ্যালাউ করব যে সেল কোম্পানি তোমরা খুলবে না আমার মনে আছে একবার তিনি কিন্তু বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন পার্টি অফিসে কেন গিয়েছিলেন সে নিয়ে অনেক আলোচনা হয়েছিল করব না যে অসততা আমি সহ্য করতে পারছি না বেরিয়ে চলে যাবো আমি আজকে ক্ষমতার অলিন্দে আমার পরিবারের লোকজন সেল কোম্পানি খুলছে যে কোম্পানি কিনে চারিদিকে আলোচনা হচ্ছে এবং আজ হোক কাল হোক একদিন কিছু না কিছু সত্য উদ্ঘাটন হবেই আমি জানি না এই সততার মানেটা কি ক্ষমতার রাজনীতিতে এসে সততাগুলো যায় কোথায় মানুষ এগুলো দেখছে আর মানুষ চাইছে অতি দ্রুত সিদ্ধান্ত নেওয়া হোক রাস্তায় তো আমাদের বেরোতে হয় এখন রাজনীতিটা তো করি এবং আমি একদম ঠান্ডা গাড়িতে চড়ি তা নয় আমি এখনও মেট্রো বা ইয়েতে চড়ি

যে শ্রীলঙ্কা ভারত টাকা দিলে বেঁচে থাকছে কিছুদিন ইনভেস্টমেন্ট করবে না এখান থেকে নিয়ে যাবে জানিনা ওটা হচ্ছে মানে যাই হোক সেটা অন্য ব্যাপার ইডি এবং সিবিআই তার কাজ করবে যদি ইডি সিবিআই বলে না আমরা কিছু খুঁজে পাইনি মেনে নেব আমার তো কাজ নয় কোনো বিশেষ ব্যক্তিকে চোর সাব্যস্ত করা আমার কাজ একটাই চুরিটা করেছে টাকাটা কোথায় গেছে এটা খুঁজে বার করা মানে সেটা জানা ব্যক্তি হিসেবে আমার তো অধিকার রয়েছে ইডি সিবিআই কে আমার আমরা কেউ কাজে লাগাইনি সেন্ট্রাল গভর্নমেন্ট কাজে লাগাইনি বিজেপি কাজে লাগাইনি আদালত কাজে লাগিয়েছে আদালত তার মতো করে মনিটরিং করছে ফলে আমার মনে হয় বাকি সব কটা স্পেকুলেশন ইডি এবং সিবিআই কে তার কাজ আপনারা করতে দিন ইডি সিবিআই তার মতো কাজ করবে এবং ইডি সিবিআই আমি আস্থাশীল যে তারা সত্যের কাছে পৌঁছতে পারবে অবশ্যই অবশ্যই আমরা সবাই চাই সত্য যা তাই বেরোক কে অপরাধী কে অপরাধী নয় এর মধ্যে যাব সত্যটা বেরো আমি কোহিনুরের কাছে চলে যাব কোহিনুর তিনটে বিষয় আমার মনে হয় আপনার ব্যক্তিগতভাবে ইডির কাছে কৃতজ্ঞ থাকা উচিত এক এমন একটি দিন তারা চয়ন করেছেন অর্থাৎ তেরোই সেপ্টেম্বর যেখানে আপনার নেতাকে গোটা জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসনে বসিয়েছে আমি রামায়ণে পড়েছিলাম যে আশোন ফাকা রেখে সেখানে পাদুকা রেখে ভরত রামের নামে রাজ্য শাসন করতেন ঠিক সেই রকমই কালকে সেই সেই রকমই ঠিক না আমি শুনিনি সেই রকমই আমার শোনা উচিত ছিল কিন্তু কিন্তু ঠিক সেই রকমই সেই রকমই এতটা গুরুত্বপূর্ণ জাতীয় রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষিক্ত হলেন এক দ্বিতীয়ত কালকে অভিষেক স্বয়ং বলেছেন একেবারে সিজিও কমপ্লেক্সে ইডি চত্তরে দাঁড়িয়ে যে ইডির যারা অফিসার তাদের প্রতি কিন্তু তার কোনো রকম রাগ বা উষ্মা প্রকাশ করেননি তাদের করতে হয় করেছেন কিন্তু সেখানে দাঁড়িয়ে তিনি চ্যালেঞ্জ করেছেন আমি ইডিকে চ্যালেঞ্জ করছি যে এই একটা সার্বত্তাহীন এই অভিযোগ এই যে গোটা ব্যবস্থাটা যে আজকে ক্রমশ আপনার নেতা শুধু মানে পশ্চিমবাংলায় না জাতীয় ক্ষেত্রে হিরো হয়ে গেল সেক্ষেত্রে কোথাও ইডির প্রতি আপনাদের কৃতজ্ঞতা কি বাড়ছে আমার আমার ব্যক্তিগতভাবে ইডি সিবিআই এবং তাদের সংস্থার প্রতি প্রচুর সমবেদনা জন্মায় সমবেদনা জন্মায় যে তারা খুব আনপ্রিপেয়ার্ড হয়ে থাকে মাঝে মাঝে খুব অপ্রস্তুত খুব এম্বারাসমেন্টের সিচুয়েশনে হয়ে যায় ধরুন সকালবেলা তাকে বলে দেওয়া হলো যে একজনকে চাকরি পেশাতে হবে প্রধানমন্ত্রী বলে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী উপ মুখ্যমন্ত্রী বলে দিয়েছে চাকরি পেশাতে হবে ঠিক বা দুদিন পর সিবিআই ইজ প্রিপেয়ার্ড তাকে চাকরি পেশাবে সিবিআই দেখে গেল সে রাজ্যে একটা উপমুখ্যমন্ত্রী এবং বাইশ লাখ কোটি টাকার চুরি সে রাজ্যের অর্থমন্ত্রী যা বলবে তা করতে বাধ্য তাহলে আমি বলি বল তাহলে গোটা ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে সিবিআইকে আমার খুব খুব অস্বস্তি বোধ হয় ধরুন সিবিআই থেকে সিগনাল পাইনি সিবিআই ইডি একজনকে অ্যারেস্ট করতে গেল অভিযোগ এলো এফআইআর হলো দুদিন পর সে বিজেপিতে যোগ দিল তার বিরুদ্ধে আর কিছু করতে পারবে না আবার নতুন করে এই যে এজেন্ডা সেট করতে হবে সিবিআইডিকে এটা তো তাদের কাছে সমস্যা এটা তাদের কাছে অ্যাডিশনাল ডিউটি ধরুন আপনি সাংবাদিকতা করেন আপনি একটা শো মডারেট করছেন এখানে কালকে আপনাকে রীতব্রত আপনাকে বললো যে সামনে ইডেন গার্ডেনে গিয়ে প্যাড ব্যাড নিয়ে দুপুরবেলা খেলতে হবে

যদি যারা বিজেপিতে গেছে তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশনটা কন্টিনিউ হতো হঠাৎ অ্যাভ স্টপ না হয়ে যেত তাহলে মানুষের সিবিআই এর উপর বিশ্বাস থাকতো অবশ্যই খুব বিশ্বাস সুন্দরভাবে বলেছেন আমি দুটো প্রশ্ন করছি আপনি আপনি যেহেতু নিজের বিভিন্ন সভায় আপনি বিভিন্ন পরিস্থিতিতে তদন্ত করেছেন আমি আপনার কাছে জিজ্ঞেস করব এক নিরপেক্ষ যদি তদন্তের আদেশ তাহলে নিরপেক্ষ তদন্ত হতো কোহিনুরও বলেছেন বিমল দাও বলেছেন যে আশা করেন সেটা হবে তার মানে কোথাও তো কোথাও তো একটা আদেশের ব্যাপার থাকে দ্বিতীয়ত যারা এখানে তদন্ত করছেন তারা তো সবাই ভিন প্রদেশের নয় তাদের কারোর বাড়ি টাউনে কারোর বাড়ি টালিগঞ্জে কারোর বাড়ি ফরিয়া পুকুরে আমি কিন্তু এগুলো না জেনেই বলছি যদি মিলে যায় আমি তার জন্য অনিবার্য মানে ডাউনলোড করছেন তদন্তকারী অফিসার এই এইরকম হাই টেনশন কেসের তিনি সাক্ষী রেখে ডাউনলোড করছেন তার মানে কি ইডি বা কেন্দ্রীয় এজেন্সির মধ্যে ডাবল এজেন্ট রয়েছে আমি সেদিনও কিন্তু তীব্র প্রতিবাদ করেছিলাম যে একটা বাড়িতে যদি কখন ইনভেস্টিগেশনের জন্য কিছু আজকে যায় সেখানে আলামত হিসাবে গৃহীত ওখানে আপনি আমাকে শুধু একটা এক্সাম্পল দিন যে ষোলোটা ফাইল টাইল ছেড়ে দিন সে তার মেয়ের একটা অ্যাডমিশনের জন্য সে একটা ইউজ করছে হাউ ইজ ইট পসিবল একটা ইডির লোক একটা কত বড় হাই হাই অফিসিয়াল তাদের কত বড়ো ট্রেনিং এবার কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ সবসময় চেঁচামেচি করে শেষ করছি ইডির চারটে পাঁচ একটা হচ্ছে ফেমা এটা হচ্ছে সিভিল ম্যাটারটা থেকে দু সালে স্টার্ট হয়েছে আপনি বলুন পি এম দু সালে কফি পোসা হয়েছে উনিশশো সালে এত বছর ধরে আজকে লোকসভায় হচ্ছে আজকে কেন আলোচনা হচ্ছে না এটা চেঞ্জ করতে হবে এখন আমরা নতুন দেখছি এফএটিএ ফিনান্সিয়াল অ্যাকশন অ্যাকশান টাস্ক ফোর্স তৈরি করবে তারা কোথেকে আসছে তারা তো আমাদের সামাজিক পরিস্থিতির মধ্যে আসছে আদর্শ জাতীয় নীতি জাতীয় রাজনীতি এবং আজকে আমাদের রাজ্যের রাজনীতি এবং আমাদের যে আমরা যে আজকে আপনার ইন্ডিয়া নিয়ে আলোচনা যেটা করছেন সেগুলো নিয়ে তো আমাদের রাষ্ট্রনীতি এবং রাজ্যনীতির মধ্যে অনেক ডিফারেন্স আছে অবশ্যই অবশ্যই আমার সময় একেবারে শেষ আমার আরও এই বিষয়ে আলোচনা করার ইচ্ছে ছিল তার কারণ গোটা বাংলা জানতে চায় আসলে হচ্ছেটা কি যেটা সত্যি সেটা বেরিয়ে আসুক কেন বেরোচ্ছে না তাহলে কি কোথাও ডাবল এজেন্ট রয়েছে বা কোথাও শস্যের মধ্যে ভূত রয়েছে বা কোথাও অজ্ঞতা রয়েছে নাকি কোনো সিগনাল আসেনি কি কারণে পারছে না এরই মুশকিলটা হচ্ছে এই মুহূর্তে তদন্ত থেকেও সবাই খুব যে বিষয়টা নিয়ে চিন্তিত রহস্য ঘেরা বিভিন্ন তদন্তকারী সংস্থাকে নিয়ে এমন এমনকি এমনকি মহামান্য হাইকোর্টেও বিচারপতিরা তাদের প্রশ্ন করছেন প্রশ্ন নিশ্চয়ই তার উত্তর দেবে উত্তর দেবে কে সময় উত্তর দেবে কোন দিকে এগোচ্ছে কোথাও কি তাহলে একটা মিসিং লিঙ্ক আছে যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাদের যুক্তি আপনাদের বিশ্লেষণ এবং বক্তব্যের জন্য টাফ টক টাফ ফাইট এখানে শেষ করছি অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে সবার আগে সবার পাশে